প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ পবিত্র জুমার দিনে আপনাদের সাথে লাইভে আসলাম। সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম, অনেক জায়গা ঘোরাঘুরির কারণে আপনাদের মাঝে আসতে পারিনি, সেজন্য আজকে একটু দেরি হলো। যাই হোক, কে কোথা থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন আমাকে একটু নোটিফিকেশন জানাবেন, টেক্সট করে জানাবেন, এবং আমাদের লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সেটাও একটু জানাবেন। আর মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব অবৈধদের দেশে যাওয়া এবং অবৈধদের বৈধতা হওয়া নিয়ে কিছু আপডেট। এর আগে বলে রাখি, এখনো আমাদের এই চ্যানেলে যারা প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার আপডেট সংবাদ অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে, যাতে প্রতিদিনকার আপডেট সংবাদগুলো অটোমেটিকলি আপনাদের কাছে পৌঁছায়। ওকে, কে কোথা থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন আমাকে একটু নোটিফিকেশন থেকে জানাবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগবে। ওকে, আমাকে একটু নোটিফিকেশন জানাবেন কে কোথা থেকে দেখছেন। ওকে, হাসান মোস্তাফিজ বলছেন যে ওকে, এমনি শামীম হাওলাদার কেমন আছেন ভাই? জি শামীম ভাই আছে আল্লাহর রহমতে ভালো, আপনি কেমন আছেন, কোথা থেকে দেখছেন শামীম ভাই আমাকে একটু জানান। ওকে, আজকে আপনাদের মাঝে লাইভ প্রশ্নের উত্তরগুলো দিব, লাইভ প্রশ্ন, লাইভে যারা যারা প্রশ্ন করবেন তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সেক্ষেত্রে আপনাদের মনের প্রশ্নগুলো আমাকে জানতে পারবেন। ফিরোজ আহমেদ বলছেন যে ওকে, এমডি সুজন ওকে, ওকে হুমায়ুন বলছেন যে ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে আমাকে নোটিফিকেশন জানিয়ে দেওয়ার জন্য। ওকে, শামীম ভাই দেখছেন যে মেরু থেকে, ধন্যবাদ শামীম ভাই আমাদের ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করেও আমাদের এই আপডেট সংবাদগুলো জানার সুযোগ করে দিন, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমোতে যে যেখানে পারেন শেয়ার করেন। ওকে, মূল আলোচনা করার আগে আপনাদের কাছে কয়েকটি বিষয় আপনাদেরকে জানাই, যে এই মুহূর্তে যে আলোচনাগুলো আমি প্রতিদিনই করি, আলোচনার মধ্যে সবচাইতে টপ যে নিউজটি আছে এর মধ্যে একটা হলো অবৈধদের দেশে যাওয়া, নম্বর দুই অবৈধদের বৈধ হওয়া, রিক্যালিব্রেশনের যে দুইটি প্রোগ্রাম আছে এই দুইটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করি, এবং কি পাসপোর্ট রি ইস্যু নিয়ে মূলত পিছনের এক মাস যাবৎ যত আলোচনা হয়েছে আমাদের এই চ্যানেল, মোট কথা হলো পিছনের এক মাসে এবং দেড় মাসে যত আলোচনা হয়েছে মাত্র দুইটা টপিক নিয়ে, তিনটা টপিক নিয়ে, এক অবৈধদের বৈধতা, অবৈধদের দেশে যাওয়া এবং পাসপোর্ট রি ইস্যু। ওকে, এখন আমি আপনাদেরকে বলবো অবৈধদের বৈধতা, আমার কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন, অবৈধদের বৈধতা এবং অবৈধদের দেশে যাওয়া এবং পাসপোর্ট রি ইস্যু, এই তিনটি বিষয়ে যদি কারো কোনো প্রকারের প্রশ্ন থাকে, যদি কারো কোনো প্রকারের প্রশ্ন থাকে এই তিনটি বিষয়ে, অবৈধদের বৈধতা, অবৈধদের দেশে যাওয়া এবং পাসপোর্ট রি ইস্যু, তাহলে আমাকে অফলাইনে অফলাইনে কমেন্টস করবেন। অফলাইনে কমেন্টস করলে এই তিনটি বিষয়ের জন্য আমি যে তিনটি ভিডিও তৈরি করেছি হাতে কলমে, একবারে হাতে কলমে, এই ভিডিও দেখার পরে আর কারো মাথায় কোনো প্রশ্ন না থাকার সম্ভাবনাই বেশি, সেজন্য এই তিনটি ভিডিওর লিঙ্ক আমি তাদেরকে ইনবক্স করব, যারা যারা আমাকে এখানে লিখবেন যে অবৈধদের বৈধতা সম্পর্কে বুঝেন নাই, অবৈধদের দেশে যাওয়া সম্পর্কে আপনার অনেক প্রশ্ন আছে এবং কি পাসপোর্ট রি ইস্যু করবেন, এদেরকেও আপনার প্রশ্ন আছে কিভাবে করব, এই তিনটি বিষয় সম্পর্কে আপনাদের যত প্রকারের প্রশ্ন আছে শুধুমাত্র আমাকে নিচে অফলাইনে, অফলাইনে এখন যারা অনলাইনে করতেছেন তাদের উত্তরগুলো আমি এখানে দেবই, আর অফলাইনে আমাকে এই বিষয়গুলো নিয়ে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব, আমি ভিডিও লিঙ্ক দিব তিনটি ভিডিও, যে তিনটি ভিডিও আছে অবৈধদের বৈধতা সম্পর্কে, অবৈধদের দেশে যাওয়া সম্পর্কে এবং পাসপোর্ট রি ইস্যু সম্পর্কে, এই তিনটি ভিডিও লিঙ্ক আমি আপনাদের কমেন্টসের রিপ্লাইতে দিয়ে দিব, খুব সহজেই আপনারা ওই ভিডিও ক্লিক করলে সুন্দর করে বুঝতে পারবেন যে এই মানে পুরো প্রক্রিয়াটাই, সেজন্য বারবার আর আমাকে একই প্রশ্নের উত্তর দিতে হবে না। ওকে, ধন্যবাদ সকলকে, আমাকে এখানে যারা প্রশ্ন করছেন তাদের দু একটা প্রশ্ন আমি দেখে আসি উপর থেকে। ওকে, আমি সোহাগ ভাই আপনি কেমন আছেন? জি সোহাগ ভাই আমি আছি আল্লাহর রহমতে ভালো। ওকে, কবে থেকে শুরু হবে রিহায়ারিং? জি আপনি আমাকে অফলাইনে এই কমেন্টসটা করেন, আমি আপনাকে ওই লিঙ্কটা দিয়ে দেবো, সুন্দর করে বুঝতে পারবেন। ওকে ভাই, যারা পাসপোর্ট নাই তারা পাসপোর্ট করার কি
কোনো লাইন আছে? জি, আমার এই প্রশ্নটা আপনি যে করেছেন, আমি এই লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কে ক্লিক করলেই পাসপোর্ট কিভাবে রিইস্যু করবেন সুন্দর করে একবার হাতে কলমে আপনি জানতে পারবেন। ওকে, পদ্মার দুই পারেও জোড়া লেগে গেল, বাকি রইল শুধু আমি। আমি কি প্রশ্ন করছেন আমি বুঝলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, মনে আছেন ভাই, আমি মালয়েশিয়া থেকে 8 মাস আগে ছুটিতে এসেছি। এই মুহূর্তে যারা ছুটিতে আছেন আসলে তাদের বিষয়ে মানে মালয়েশিয়ান ইমিগ্রেশন, মালয়েশিয়ান সরকার কোনো আপডেটই দেয় নাই। অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন, আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি কাউসার ভাই, আছি আল্লাহর রহমতে ভালো, আপনি কেমন আছেন? ওকে, নাজিম বলছেন যে ভালো আছি, ওকে বোঝা যাচ্ছে। ওকে, আমিন বলছেন ভাইয়া আমি তো বুঝি অনলাইন কোনটা, আরেকজন আছে বুঝে না। ভাই কথা বুঝতে পারছেন কি? ভাই আপনার কথা আমি আগা মাথা কিছুই বুঝি নাই টোটালি রিয়েলি। জি ভাইয়া, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, কত সুন্দর করে বলছেন মিস্টার জাহিদ। ওকে, আমার একটু সহজ ভাষায় বললে সুন্দর করে বুঝতে পারবো। ওকে, দেশে কিভাবে যাওয়া যাবে ভাই? দেশে এই মুহূর্তে বাংলাদেশ এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স, মালিন্দো, এয়ার এশিয়া সবই ওপেন আছে, যে কোনো একটা বিমানে আপনি যেতে পারবেন। ওকে ভাই, আমার পাসপোর্ট 2 মাস 10 কি পাসপোর্ট 2 মাস 10 হয়ে গেছে, এখন পাই না, হয়তো 2 মাস 10 দিন হয়ে গেছে। তো অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আপনি বাংলাদেশ হাইকমিশনের যে ওয়েবসাইটটি আছে অ্যাপয়েন্টমেন্ট নেন, ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেন, যদি আপনার পাসপোর্টটা আসে আপনার নাম অটোমেটিকলি আসবে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই ডেটে আপনার পাসপোর্টটা কালেকশন করে নিয়ে আসেন। ভাই করোনা আপনারটা বলে দিলে খুব ভালো হতো। ওকে, করোনা আপডেট আসলে দিলে ভালো হতো সত্যি, ইনশাআল্লাহ পরবর্তীতে আমি চেষ্টা করবো করোনা আপডেটটা দেওয়ার জন্য। ওকে ভাই, আমি কোনো কোম্পানিতে কাজ করি না, আমি রুমে রুমে ঘাস কাটা কাজ করি, আমি কিভাবে নতুন ভিসা করব? তাহলে আপনি যে কোনো একটা রুমের মালিককে বলেন, বা আপনি যেহেতু ঘাস কাটেন তাহলে আপনার ভিসা করতে টাকা অনেক কম লাগে, প্রতি বছরে ভিসা রিনিউ করতে অনেক টাকা কম লাগবে, সেক্ষেত্রে যে কোনো একটা আপনার পরিচিত এরকম, যেহেতু আপনি কাজ করেন রুমে রুমে, কোনো এরকম সবজি বাগান আছে নাকি, বা ওই বাগানের কাগজপত্র দেখিয়ে আপনার ভিসাটা করে দিতে পারবে কি, যদি পারে তাহলে সবচেয়ে এটাই আপনার জন্য ভালো হবে। ওকে ধন্যবাদ ভাই। ছুটিতে দেশে যাওয়ার লোকগুলো কি আসতে পারবে? জি, এখন পর্যন্ত আপডেট সংবাদ নেই, ইনশাল্লাহ জানাবো আপডেট সংবাদ আসলে। ভাই আমার পাসপোর্টের মেয়াদ আছে। ওকে ভালো ভাইয়া, মনে করেন আমি আপনার অফলাইনে বুঝি আপনার লিঙ্কটা বুঝতে পারছি, কিন্তু আমার এক দেশি ভাই তো আপনার লিঙ্কটা বুঝতে পারছে না। ওকে, আপনার যদি দেশি ভাই আমার লিঙ্কটা না বুঝতে পারে, তাহলে আপনি আমার ওই লিঙ্কটা কপি করে তাকে দিয়ে দেন এবং বলেন যে ওখানে ক্লিক করতে, ক্লিক করলেই তাহলে ওই ভিডিওগুলো সুন্দর করে জানতে পারবে। একই কথা যদি আমি প্রতিদিন মানে আপনাদের সাথে আলোচনা করি তাহলে অনেকেই বিরক্ত হয়, সেক্ষেত্রে পাসপোর্ট রি ইস্যু, অবৈধদের বৈধতা, অবৈধদের দেশে যাওয়ার এই তিনটি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব, যারা আমাকে কমেন্টস করবেন তারা ওখানে দেখে খুব সুন্দর করে নিরিবিলি বুঝতে পারবে। হাতে কলমে আমি সুন্দর ভাষায় সহজ করে বুঝিয়ে দিয়েছি, এই তিনটি ভিডিও দেখলে আপনাদের মনে এই তিনটি বিষয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। এরপরে যদি থাকে আমাকে এখানে কমেন্টস করবেন, আমি আবার ক্লিয়ার করে দিব। বাইরের দেশে চলে যাব কিভাবে? ওকে, বিমানে যান, মাস এয়ারলাইন্সে যান, অথবা এয়ার এশিয়ায়। ব্লক লিস্ট কাটানোর কোনো উপায় আছে? আমার এই মুহূর্তে জানা নাই, তবে আপনি চেষ্টা করতে পারেন। ভাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর সর্বোচ্চ কতদিন মেয়াদে টিকিট কাটতে? আপনার অ্যাপয়েন্টমেন্ট নিলেই, ওকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেই আপনাকে ফিঙ্গারপ্রিন্টের ডেট দিয়ে দিবে, তো যেই দিনের ফিঙ্গারপ্রিন্ট ডেট দিবে ওই দিন থেকে 14 দিন এর বেশি 30 দিনের কম মেয়াদি পাসপোর্ট আপনার এয়ার টিকিট কেটে যেতে হবে। এরপরে যদি আপনার কোনো কনফিউশন থাকে আপনি আমাকে অফলাইনে মেসেজ করেন,
আমি একটা ভিডিওর লিংক দিয়ে দেবো, ওই ভিডিওর লিঙ্কটা দেখে আসেন যে অবৈধরা দেশে যাবে কিভাবে, ওই ভিডিওর লিঙ্কটা দিব, ওখানে ওই ভিডিওটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবেন। ভাইয়া একটু দয়া করে বলেন কবে থেকে রিহায়ারিং চালু? আপনি কি মঙ্গল গ্রহ থেকে আসলেন নাকি? যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অফলাইনে এই মেসেজটা অফলাইনে করেন, আমি আপনাকে অফলাইনে সুন্দর করে ওই মেসেজটা একটা ভিডিও দিব, ওই ভিডিওটা দেখে আসবেন যে অবৈধদের বৈধতা হওয়ার ওই ভিডিওটা আপনি দেখে আসবেন। ওকে, ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম, ভাই আমি বলছি আমার একটা পাসপোর্ট করব। জি, পাসপোর্ট আপনি কিভাবে করবেন আমার নিচে অফলাইন আমাকে কমেন্টস করেন, আমি ওই লিঙ্কটা দিয়ে দিব, ওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন পাসপোর্ট কিভাবে রিইস্যু করতে হয়। ভাই আমার যারা ছুটিতে আসছি, দুঃখিত ভাই, আসলে আপনাদের বিষয়ে ইমিগ্রেশন এখন পর্যন্ত কোনো আপডেট সংবাদ দেয়নি। ওকে ভাই, আমার পাসপোর্ট 2 ওকে, আপনার প্রশ্ন উত্তরটা অলরেডি দিয়ে দিছি। যাই হোক, আমি লাইফটি আর বেশি বড় করব না, মোট কথা হলো আমরা পিছনের 1.5 মাসে, 1.5 থেকে 2 মাসে পিছনের যে আলোচনাগুলো করেছি, তিনটি বিষয়ের মধ্যে একটি হলো অবৈধদের বৈধতা, অবৈধদের দেশে যাওয়া, পাসপোর্ট রিইস্যু। এই তিনটি বিষয়ে আমি আবার বলছি, অবৈধদের বৈধতা, অবৈধদের দেশে যাওয়া এবং পাসপোর্ট রিইস্যু, এই তিনটি বিষয়ে যদি কারো কোনো প্রকার কনফিউশন থাকে, বোঝার কমতি থাকে, কোনো প্রকার প্রশ্ন থাকে, অফলাইনে আমাকে কমেন্টস করেন যে আমি অবৈধদের দেশে যাওয়া বুঝি নাই কিভাবে যাব, অবৈধদের বৈধতা বুঝি নাই কিভাবে করব, পাসপোর্ট কিভাবে করব, আমাকে লিখে করেন, আমি লিঙ্কটা দিয়ে দেব, তিনটি ভিডিওর লিঙ্ক একসাথে আমি আপনাদেরকে দিয়ে দেব। আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। যাই হোক প্রবাসী ভাইরা, আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি মানে আপনাদের উপকারে আসে, যদি মনে করেন যে পছন্দ হয়েছে, অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করে ওনাদেরকে জানার সুযোগ করে দেবেন, যাতে তারাও আজকের আপডেটগুলো জানতে পারে। আগামীকালকে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।